কটার সময় তুলেছো? 4টার দিকে। 4টার দিকে মানে 4টার দিকে জল তুলে এখন পৌঁছালে? হ্যাঁ আচ্ছা, তো যাও ঢেলে এসো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগ হচ্ছে যে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। শ্রাবণ মাস শুরু মানে তোমরা জানো যে বাবার মাথায় জল ঢালার সিজন শুরু হয়ে যায়। তো আমরা বাবার মাথায় জল ঢালার জন্য ফার্স্ট শ্রাবণ মাসের ফার্স্ট সোমবারেই ঢালবো। তো এখন আমরা শ্যাওড়াপুরীর ঘাটে দাঁড়িয়ে আছি। তো এখানে আমাদের বাঘ রেডি হয়ে গেছে। তো বাঘ রেডি করতে এরা মানে বাঘটা কেনার পর এখানে জল নেওয়ার জন্য জাস্ট এরা 15 টাকা করে নেয়। এটা জলটা এরা বেঁধে দেবে, এনে জলটা ভরে দেবে। তো জলটা ভরার পর তারপরে আমরা যাবো। এই যে আমাদের বাঘ রেডি। তো আমরা এখন জল নেওয়া হয়ে গেছে। এখন আমরা শ্যাওড়াপুলি ঘাটে জল নিয়ে নিলাম। এই যে আমি আর সুমন ভাই। তো ভাই কেমন লাগছে জল নিয়ে? দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। তো ঠান্ডা করছে না গরম? ঠান্ডা করছে, ঠান্ডা ঠান্ডা করছে। কই আমাকে তো করেনি। আচ্ছা, কিন্তু থরথর করে কাঁপছে। ঠান্ডা করেনি কিন্তু থরথর করে কাঁপছে। দেখতে পাচ্ছো আমি দুটো বাং নিয়েছি, সবাই একটা নেই, আমি দুটো বাং নিয়েছি। একটু বাবার প্রতি ভক্তি বেশি, তাই দুটো বাং নিয়েছি। কিন্তু আমরা একটাই নিয়েছি, কারণ কি আমরা দুটো বোয়াতে পারবো না, তাই একটাই রইলো। তো চলো যাই, তারপর দেখাচ্ছি একদম তারকেশ্বরের মন্দিরে। মহাদেব, হর হর মহাদেব, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। তাই তো, কারণ কেউ কামাখ্যা গিয়েছিল তো, নিয়ে কামাখ্যা গিয়ে বলবো ভুলতে পারে, সেই স্মৃতি ভুলতে পারেনি, তাই মানে সবসময় ঠাকুরের নাম করলে জয় মা কামাখ্যা বলে। এরপর থেকে হর হর মহাদেব বলবে, কারণ কি জল ঢালতে চললো, টেনশন নেই। তো চলো দেখা যাক। গাইস তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমরা গঙ্গার মাঝে পৌঁছে গিয়েছি। আর এই যে যাতে পুণ্যার্থীরা বেশি দূর না যেতে পারে, তার জন্য এই সিম্বলটা দিয়ে দিয়েছে। কারণ কি এর বেশি গেলে গঙ্গাতে অনেক খাল আছে, তাই যাতে কারোর কোনো ক্ষতি না হয় তার জন্য ওই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে। এই যে পুণ্যার্থীরা একে একে নামছে, জল নিচ্ছে, সব সবার মাথায় থাকছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো নিয়ে জল ঢালার জন্য যে কোনো সামগ্রী সেগুলো পেয়ে যাবে। এই যে বাঁশ রয়েছে, এই বাঁশগুলোকে বাঁক তৈরি করেছে, মানে এখনো রেডি হয়নি। এটাকে সাজানো হবে, সাজানোর পর তারপর এটাকে সুন্দরভাবে বানানো হবে। এই যে আশেপাশে যে জিনিসগুলো রয়েছে এগুলো দিয়ে সাজানো হবে। এই যে দড়ি, এটা যাতে জলটা নিয়ে যেতে কোনো অসুবিধা না হয়। তার তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা ফুল টিম, ওরা রেডি হয়ে গেছে। বাঁকগুলো দেখো কত সুন্দর সাজিয়েছে, এইভাবে বাঁকগুলোকে সাজানো হয়। ওরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এবার জল নিতে যাবে, তারপর জল নিয়ে একে একে রওনা হবে। এই যে যাচ্ছে আর একটা টিম হেঁটে। জল ঢালতে যাবে, আর এটা না হলে হয়, তোমরা দেখতে পাচ্ছ বাবার মেন প্রসাদ, এটা না হলে কিন্তু জল ঢালা হয় না, এটা প্রত্যেকে। চলো চলো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক 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 সব আছে। কারণ কি এখানে তোমরা যে বাক্স সাজানোর অল টোটালি জিনিস পেয়ে যাবে। তোমরা এটা ভাববে যে আমরা বাড়ি থেকে কিনে নিয়ে যাই বা আমাদের ওইখান থেকে কিনে নিয়ে আসি, ওখানে পাওয়া যাবে না, ঠিক তেমন না। এখানে তোমরা চলে এসো ওইখানের থেকে, এখানে জিনিসগুলো আমার মনে হয় একটু কম দামে হবে আর অনেক বেশি পাওয়া যাবে। যে সব দোকান দেখতে পাচ্ছ তোমরা, যে বাক রেডি করা হচ্ছে, খুব সুন্দরভাবে বাঘটাকে সাজানো হচ্ছে, মেশিনও স্টার্ট হয়ে গেছে। গাইস তোমরা এখানে নানা ধরনের ভাড় পেয়ে যাবে। এই যে বড় এখানে রয়েছে বড় ভাড়, আর ওই সাইডে রয়েছে ছোট ভাড়, এই যে এগুলো দেখে, আর এই সাইডে রয়েছে মাঝারি ধরনের, তোমরা দেখে নাও, এখানে অল টোটাল পেয়ে যাবে। যে এটা দেখতে পাচ্ছ ঘাট, এখান থেকে সব জল তুলে যাচ্ছে। আর এই যে বাসগুলো যে বাঁধা রয়েছে, এইখানে তোমরা বাঘগুলোকে এভাবে রাখতে হবে, মানে রেস্ট নিলে এভাবে তোমরা বাঘগুলোকে রাখতে পারবে সবাই। এই যে একে একে সব স্নান করছে, স্নান করার পর জল নিয়ে উঠে উঠে যাচ্ছে, এবারে ওরা হাঁটার জন্য রেডি হবে। এই যে যাচ্ছে সব একে একে উঠে। তিনটে কত নেবেন? কয় পড়ে আছে বাবু? বাবু এই ঘর চলে আছে, এই যে তিনটে মাস বন্ধে আমাদের ত্রিশুল রেডি হচ্ছে। ঘন্টা ঘন্টা তো খোলা নেই, যে রয়েছে ঘন্টা, অল ঘন্টা, বড় ছোট তোমাদের পছন্দ মতন লাগাতে পারো।
গেঞ্জি পরে বাবু গেঞ্জি পরে এখন ভাই তোমার রাত্রি 12টা, তো দেখতেই পাচ্ছ কোনো ভিড় নেই, তো আমরা মাত্র তিনজন আছি, তো চলো তিনজনে যাবো। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমাদের জল নেওয়া হয়ে গিয়েছে, তো চলো এবার তাড়াতাড়ি রাত্রি বেলায় মানে জল ঢালতে যাচ্ছে, তো ক্লান্ত হয়ে গেলে তাদের জন্য এই যে একটা ব্যবস্থা রয়েছে, তখন আমাদের ভাই জল নেমে জল তেষ্টা পেয়েছে। আমরা কাল রাত্রি 12টার সময় জল তুলেছিলাম, তো 12টার সময় জল তোলার পর আমরা সারা রাত হেঁটে হেঁটে যাচ্ছি, তো এখন বাজে 5টা, না হ্যাঁ 5টাই বাজে, তো এখন আমরা খুব জোর 20 কিলোমিটার এসেছি, এখনও মানে হাফ আসতে পারিনি, এখনও অনেক দূর। তো রাত্রিবেলায় অতটা কষ্ট হয়নি, মাঝে মাঝে একটুকু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, কিন্তু এবারে অনেক কষ্ট হতে চলেছে, কারণ কি এবার রোদ উঠবে, তো আরও রাস্তা হবে। তো চলো দেখা যাক, এই যে আমরা যাচ্ছি সবাই মিলে, কেমন লাগছে? দারুণ দারুণ না? আর ওই যে যাচ্ছে, তো আমরা এখন চললাম, এখন যাচ্ছি। তো এই যে গাইস, অনেক পথ চলার পর, রাত জাগার পর, অনেক রাস্তা অতিক্রমণ করার পর, এই যে আমরা ফাইনালি ওয়েলকাম টু তারকেশ্বর। তো তারকেশ্বরে পৌঁছে গেছি। এই যে মানে এখান থেকে মন্দিরটা এখনও 5 কিলোমিটার দূর আছে, তো এই যে এটা গেট এন্ট্রো, তো এই যে গেটটা তারকেশ্বরে, তো ঢুকছি এই যে, এরপরে এখন 5 কিলোমিটার দূরে মন্দিরটা, তো চলো। আমরা তারকেশ্বর পৌঁছে গিয়েছি, তো আমরা রাত্রি 12টার সময় জল তুলেছিলাম, রাত্রি 12টার সময় জল তোলার পর সারা রাত হাঁটার পর আমরা এখানে 5টার সময় পৌঁছালাম, তো 5টার সময় পৌঁছানোর পর বাবার মাথায় জল ঢালাম, কিন্তু চলো এখন দেখাচ্ছি যে মন্দিরটার ভিউ আর কত ভক্ত এসেছে বাবার মাথায় জল ঢালতে, তো ওইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমরা ভিতরে যাচ্ছি, এই যে রাস্তাটা, এই যে চারিদিকে লোক রয়েছে, মানে সব ওইদিকে একটা মেন্দ চলে গেছে আর এইদিকে মন্দির, তখন আমরা মন্দিরের কাছ থেকে যাচ্ছি, তো চলো মন্দিরটা দেখানো যাক কেমন। আর ওই যে এখানে যাবতীয় যা আছে এখানকার সম্বন্ধে সব কিছু বলবো, তো চলো দেখাচ্ছি, তো ভিউটা এনজয় করো। এই যে রাস্তাটা যাচ্ছে, তো এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে বাজারের দিকে, আর এই যে এইদিকে যে রাস্তাটা এটা যাচ্ছে মন্দিরের দিকে, এই যে মন্দিরের রাস্তা এটা সোজা চলে যাচ্ছে মন্দির, তো চলো এখন আমরা মন্দিরের দিকে যাব, তো মন্দিরের দিকে যাচ্ছি চলো। দেখতে পাচ্ছ বাবার ভক্তরা, এইদিকে মন্দির যায়, এইদিকে মন্দির নেই, এটা সেটাই সোজা হবে, এটা যাও, এই যে যাচ্ছে বাবার ভক্তরা, সব জল ঢালবে। তো দাদা কোথা থেকে আসছো? মেদিনীপুর। মানে জল ঢালতে যাবে না, ঢালা হয়ে গেছে? কোথায় জল তুলেছো? হাওড়াতে। কটার সময় তুলেছো? 4টার দিকে। মানে 4টার দিকে জল তুলে এখন পৌঁছালে? হ্যাঁ। আচ্ছা, তো যাও ঢেলে এসো, ঠিক আছে। দিয়ে যাচ্ছে রাস্তায় যে আশেপাশে দোকান রয়েছে, কিন্তু আমাদের এখানে মানে আমার এখানে ভিডিও বানানোর কোনো উদ্দেশ্যই ছিল না, কারণ কি এত ভিড়, মানে জল ঢালতে এসে এত ক্লান্ত হয়ে গেছি যে কী বলবো, যে ভিডিও বানাবো আমি ভাবতেই পারিনি, কিন্তু আমি দেখলাম যে না, আমি যখন এখানে এসেছি ভিডিও বানানো দরকার, তোমাদের মধ্যে এটা শেয়ার করা দরকার যে এখানে কী হচ্ছে বা কী হলো, তো তার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি, নাহলে আমি এই ভিডিওটা বানাতাম না, এত ক্লান্ত হয়ে গেছি, পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, পায়ের ফুসকা পড়ে গেছে। তো চলো যাই এই ভিতর দিকে, ওই যে রাস্তাটা রয়েছে বাঁ দিকে চলে যাচ্ছে মন্দির, আর সোজাটা চলে যাচ্ছে অন্যদিকে একটা রাস্তা, এর মধ্যে মানে যেটা ফেমাস খাবার সেটা হলো আচার। তো এই যে দেখতে পাচ্ছ তারকেশ্বরের ফেমাস আচার, তারকেশ্বরের মধ্যে ফেমাস আচার, তারকেশ্বরের ফেমাস খাবার হলো আচার, মানে এটা এখানে বিখ্যাত, এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়, বাবার মালা, মানে বাবার ধাম তাই বাবার মালা, তাছাড়া আরও অনেক কিছু রয়েছে,
বাবার মূর্তি, তারপর আরো অনেক কিছু জিনিস এই যে তোমরা দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছো এই যে, এই যে রাস্তা মন্দিরের দিকে যাচ্ছে, আর এই পাশেই রয়েছে দুধ পুকুর। এই যে দেখতে পাচ্ছ তোমরা দুধ পুকুর, এই পুকুরে চান করলে মনস্কামনা পূরণ হয়। তো আর এই যে এই রাস্তাটা, এটা সোজা চলে যাচ্ছে মন্দির, এইদিকে ওইদিকে চলে যাবে মন্দির। আর আশেপাশে অনেক দোকান রয়েছে যে কোনো পুজোর সামগ্রী কেনার জন্য। আর এই যে পাশেই রয়েছে দুধ পুকুর, এই পুকুরে মানে বাবার মাথায় জল দেওয়ার আগে এই পুকুরে স্নান করে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়, তারপর মন্দিরে প্রবেশ করে বাবার মাথায় জল ঢালতে হয়। তো আর লেট না করে যারা তোমরা এখনও অবধি আসোনি, তো অবশ্যই এখনও তিনটে সোমবার বাকি আছে, অবশ্যই আসো, এসে জল ঢেলে যাও তারকেশ্বরে বাবার মাথায়। এই যে এখন যাচ্ছি মন্দিরের রাস্তায়, কিন্তু মন্দিরে ভিডিও করতে দেয়নি, ভিডিও করা নিষেধ। তো দেখি এখন কি করতে দেয় কি না, যদি দেয় তাহলে নিশ্চয়ই বানাবো। তো দেখা যাক, এই যে সব চান করছে, যতজনই বাবার মাথায় জল ঢালবে তার আগে এখানে ডুবকি লাগাতে হয়, তারপর জল ঢালতে হয়। তো এইখানে চান করলে মনস্কামনা পূরণ হয়। এই যে চান করছে সব দেখতে পাচ্ছে বাবার ভক্তরা, আর একজন দারুণ ভিউ দেখো, দেখে খুবই ভালো লাগবে, সবাই চান করছে। তো দেরি না করে চলে আসো পরের সোমবার, অবশ্যই বাবার মাঠে জল ঢেলে যাও, কারণ কি আর শেষ সোমবারে আরও অনেক অনেক ভিড় হয়। তো সব এসেছে জল ঢালছে পুণ্যার্থীরা, অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে এখানে। তো তাই এসে ঢেলে যাও তারকেশ্বরে, বা তারকেশ্বর না হলে অন্য জায়গাতে ঢেলে যাও। সাবধান মাস মানেই বাবার মাস, সবাই বাবার মাস, তাই জল ঢালে, তাই বাবার ভক্তদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো বাবার মাথায় জল ঢালার জন্য। এই যে এগুলো চান জল, আর এই যে শূন্য প্রসাদ, এখান থেকে নিয়ে পুজো দিতে হয়। তো তারপরে ইয়ে করা হয়, এই যে দোকানগুলো, এই দোকানগুলো সব মন্দিরের পাশেই। আর এটা মন্দির, এখন যাচ্ছি মন্দির দিকে, এই যে পাশে মন্দির আশেপাশে। তো এখানে পুজো করতে দেবে না আশা করছি। এই যে চলে যাচ্ছি, এই যে মন্দির, এই যে আসল মন্দির, এটা এই পাশটা আছে, ঘন্টা রয়েছে, ওই যে বাবার মন্দির, ওইখানে সব জল ঢালছে ওইখানে। তো ওইখানে ক্যামেরা করতে দেবে না, ওইখানে যেতে দেবে না কিছু, কারণে ফটো তোলানো সে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। গাইস দেখতে পাচ্ছ মন্দিরের পাশে এই যে একটা পুরনো মন্দির অবস্থিত রয়েছে, তার মধ্যে প্রবেশ করছি আমরা। এইদিকেটা অনেক ভিড় আছে, যে এখানে এনি টাইম ভিড় থাকে। তো সকাল দিকে একটু ভিড়টা বেশি হয়, বিকেল দিকে একটু ভিড়টা কম, কিন্তু কম বলতে এই নয় যে ভিড় নেই, কমের মধ্যেই দেখতে পাচ্ছ তোমরা অনেক মানুষের আগমন, মানে অনেক ভিড়। এই যে কত মানুষ যাচ্ছে, সব বাবার ভক্ত। দেখতে পাচ্ছ এটা ক্যাপসিকামের, এটা মনে হচ্ছে লঙ্কা, আরো অনেক কিছু রয়েছে। এই যে বলেছিলাম এখানে অনেক 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 আচার, এই যে যত দোকান দেখছো প্রতিটা, এই যে দোকানে রয়েছে কত আচার, এখানে সব প্রতিটা আচার কোটো করা রয়েছে, মানে এখানে যাই আচার খুঁজবে সেই আচারই পেয়ে যাবে। অল মানে এমন কোনো আচার নেই যে এখানে পাওয়া যায় না, আমরা এখানে পাওয়া যায় না, আমরা এই সিজনে পাই। মানে এই এক একটা কোটো 50 টাকা পিস, ওইটা ওইটা বাদে। দিদি এখানে অল আচার পাওয়া যায়, তো মানে যে কোনো জিনিস, মানে এমন কোনো জিনিস নেই যে আচার পাওয়া যায় না, তাই তো? এই দেখতে পাচ্ছ কোটো করা রয়েছে, সবই আছে।
আচ্ছা এবার তারই মধ্যে কিছু কিছু আইটেম আছে যে সেগুলো এখানে পাওয়া যায় হুম মানে এছাড়া সবই পাওয়া যায় সবই পাওয়া যায় সেগুলো অর্ডার দিলে করে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছো তো কত কত দোকান এখানে আর এখানে যে এত দোকান রয়েছে তার মধ্যে আচারের দোকান বেশি এই যে দেখতে পাচ্ছ আশেপাশে সবই আচারের দোকান তো এখানে পুজোর সামগ্রী সবই পেয়ে যাবে পুজোর ছাড়া ওই যে আরও অনেক কিছু জিনিস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এই যে ঠাকুর আরও অনেক কিছু বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে তুমি এখানে ওই যে বললাম দেখতে পাচ্ছ আচারের দোকান বেশি মানে এখানে শুধু আচারের জন্য বিখ্যাত আর এই যে সব পুজোর জিনিস এখানে সামগ্রী পুজোর সামগ্রী সব কিছুই পাওয়া যায় ঠাকুরের মূর্তি এক একটা পিস দেখে নাও মূর্তি রয়েছে এই যে এটা অন্য দোকান এই যে মূর্তিগুলো পুরো আজকের ভিডিও এইটুকুই ছিল আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা এলাও নেই তো আমরা যতটা সম্ভব আমরা ভিডিও বানিয়ে নিলাম তো বানিয়ে ভিডিওটা তোমাদেরকে দেখালাম কিন্তু এর থেকে বেশি বানাতে গেলে আমাদের ফোনটাই কিনে নেবে তো এটুকুই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লাগে আমার জন্য নয় বাবার জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবো না তো চলো আজকের ভিডিও এটুকুই ভালো থেকো আবার দেখা হবে এক নতুন ভিডিওতে।